ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরে চেয়েছিলেন টি টোয়েন্টিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে, কিন্তু প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও লজ্জাজনকভাবে হেরে ড্রেসিং রুমে একই কাণ্ড করল পল স্টার্লিং। দর্শক, বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসে এখন পর্যন্ত কম চাপা মারেনি আইরিশ খেলোয়াড়েরা। প্রথমে ওয়ানডে সিরিজের আগে এক সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের ওয়ানডে অধিনায়ক বালবিনি বললেন, আমরা বাংলাদেশকে ওয়ানডে হোয়াইট ওয়াশ করব। কিন্তু কি হলো, উল্টো বাংলাদেশের বিপক্ষে লজ্জাজনকভাবে ওয়ানডে সিরিজ হারল তারা। এছাড়া এই চাপাবাজ আইরিশদের বিপক্ষেই ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। এরপর টি টোয়েন্টি সিরিজেও মাঠে নামার আগে ওই একই চাপা মারলেন পল স্টার্লিং, কিন্তু আবারও হলো তার উল্টো। ওয়ানডের মতোই প্রথম টি টোয়েন্টি ম্যাচেও লজ্জাজনকভাবে হেরে যায় আয়ারল্যান্ড, কিন্তু তাতেও লজ্জা হয়নি আয়ারল্যান্ডের। আর তাই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও মাঠে নামার আগে আবারও চাপা করেই মাঠে নেমেছিলেন পল স্টার্লিং, কিন্তু দ্বিতীয় ম্যাচে আরও বেশি লজ্জা পেয়েছে তারা। তো দর্শক, আয়ারল্যান্ডের খেলোয়াড়দের এমন চাপাবাজি নিয়ে আপনার কি মন্তব্য? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।